এখন আমরা আলোচনা করবো একটি সার্থক বাক্যের কয়েকটি গুণ থাকা দরকার, সেই গুণ সম্পর্কে আমরা আলোচনা করব। একটি সার্থক বাক্যের মোট তিনটি গুণ থাকা দরকার। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। খেয়াল করো, শব্দগুলো আকাঙ্ক্ষা হচ্ছে অর্থাৎ এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, সেটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা সেটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। যেমন আমি বাড়ি গিয়ে ব্যাস আর কিছু বললাম না, তার মানে কি আমি কি আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছি? No miss, no ma'am, no miss, আরো কিছু শোনার ইচ্ছা, no ma'am, তোমাদের আরো কিছু। এখন আমি বাড়ি গিয়ে পড়তে বসলাম, আমি বাড়ি গিয়ে খেতে বসলাম, আমি বাড়ি গিয়ে ঘুমাতে গেলাম, যে কোনো কিছু হতে পারে। তার মানে এখানে আকাঙ্ক্ষা হইলে কি হবে, একটা পদের পর অন্য পদ শোনার তোমার ইচ্ছা থাকতে হবে, এবং যখনই সেই ইচ্ছাটা তোমার নিবৃত হবে তখনই সেই বাক্যটা হবে আকাঙ্ক্ষা। মানে তখন এই যে বাক্যের যে তিনটি গুণ, সেই তিনটি গুণের একটি গুণ তখন পূরণ হবে, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। ঠিক আছে, এরপরে দেখো আছে যোগ্যতা। যোগ্যতা হচ্ছে বাক্যের যে আমরা যে বাক্যের যে পদগুলো বলবো, এই পদগুলোর মধ্যে অন্তর্গত এবং ভাবগত দুটো মিল থাকতে হবে। অর্থাৎ আমি যে বাক্যের পদগুলো বলছি, এই পদগুলোর মধ্যে দুই রকম মিল থাকতে হবে। একটা হচ্ছে ভাষা, আমি যে কথাটা বলছি সেইটার সাথে এর ভিতরে মিল থাকতে হবে। যেমন আমি তোমাদেরকে একটা খুব সহজ উদাহরণ দেবো। এখানে দেখো বলা হচ্ছে গ্রীষ্মকালে প্রখর রৌদ্রে বন্যা হয়। আমরা জানি গ্রীষ্মকালে প্রচন্ড রোদ হয়, এবং এই প্রচন্ড রোদে কি হয়, মাঠঘাট ফেটে যায়। কিন্তু গ্রীষ্মকালে রোদ্রে কি কখনো বন্যা হয়েছে? তার মানে এই বাক্যটার যে ভাব, বন্যার সাথে আমার গ্রীষ্মকাল, এই দুইটা আমাদের মিলে না। কিন্তু যদি আমি বলতাম বর্ষাকালে প্রবল বর্ষণে বন্যা হয়, তাহলে ঠিক ছিল না? হ্যাঁ, কারণ বর্ষাকাল মানেই হচ্ছে বৃষ্টি, এবং বৃষ্টির সাথে বন্যার একটা সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তার মানে এই যে আবার যদি আমি বলি যে আমরা বড়শি দিয়ে নারিকেল পারি, বলো উদাহরণটা হবে? নো মিস, হবে না, নো মিস। আমরা বড়শি দিয়ে কিন্তু আমরা কি করি, মাছ ধরি, কিন্তু নারিকেল অনেক বড় একটা জিনিস, বড়শি দিয়ে কি নারিকেল পারা যাবে? এইখানে বাক্যের একটা যোগ্যতা যে গুণ, সেই গুণটা নষ্ট হয়েছে। এরপরে আছো তিন নাম্বার গুণ, আসক্তি। আসক্তি হচ্ছে যে বাক্যের যে পদ যেগুলো আছে, বাক্যের যে পদগুলো আছে সেই পদগুলোকে এক জায়গায় সন্নিবেশিত করা, সন্নিবেষ্টিত করা, মানে পদগুলোকে তুমি এমন ভাবে সাজাবে যাতে অন্যের কাছে তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, কোন রকম ভাবে বাধা প্রাপ্ত না হয়। আমার কথাটা কি বুঝেছো? ইয়েস মিস, বুঝেছি। যেন বাধা প্রাপ্ত না হয়, অর্থাৎ এখানে খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে যে ছুটিতে ঢাকায় তারা পুজো যাবে। ঠিক আছে, ছুটিতে ঢাকায় তারা পুজো যাবে। এই পাশে সবাই ক্যামেরা অন করো, আয়েশা সিদ্দিকা ক্যামেরা অন করো, ক্যামেরা অফ করে কিসের ক্লাস? আচ্ছা, ছুটিতে বলেছে যে ছুটিতে ঢাকা তারা পুজো যাবে, অর্থাৎ আসলে মূল কথাটা কি বলতে চেয়েছেন, তারা ছুটির সময় কি করবে, ঢাকায় পুজো দেখতে যাবে, তাই তো? বিষয়টা তো এরকম। এখন এই ব্যাখ্যাটাকে যদি আমরা এইভাবে বলি, তার মানে আমি কি বোঝাতে চেয়েছি সেটা কি বোঝা গেল? নো মিস, নো ম্যাম, যায় না। সেটা যেহেতু বোঝা যায় না, তার মানে আমার মনের ভাব প্রকাশিত হয় না। আমি আরেকটু ধরনের কথা বলি, আমি যদি বলি বাবা ইলিশ থেকে এনেছেন বাজার, তাহলে আমার আমি কি বলতে চেয়েছি তোমরা বুঝেছো? নো মিস, তারপরে এখানে বোঝা যায় না। কিন্তু আমি যদি এটা কি বলতাম, বাবা বাজার থেকে ইলিশ এনেছে, তাহলে তোমরা সবাই বুঝতে পারতা। আমরা কি করছি, পদগুলোকে আমরা সঠিক ভাবে সন্নিবেশিত করি নাই, ঠিক মতো সাজাই নাই, সাজাই নাই বলে এই বাক্যের আসক্তি গুণ যেটা সেটা নষ্ট হয়েছে। অর্থাৎ সুশৃঙ্খল ভাবে যদি আমরা বাক্যটাকে না সাজাই, তাহলে আমাদের আসক্তি গুণটা নষ্ট হয়ে যাবে। লামিয়া ইসলাম,
কেমন অন করো আমি এসব কেমন অন করো এবার নুসরাত জারিবা তারপর নুসরাত জান্নাত মিম কি ব্যাপার বলতে হয় নওশিক কেমন অন করো তাহলে আমি আমি মাত্র মেসিক হাসপাতাল থেকে আসলাম একটু পরে অন করি আচ্ছা ঠিক আছে তোমার না কারণ আছে কিন্তু অন্যরা যে অযৌক্তিক কারণে ক্যামেরা অফ করে রাখে সেটা তো হয় না কথা বললাম যে একটা সার্থক বাক্যের তাহলে কয়টি গুণ থাকা দরকার তিনটি আচ্ছা তিনটি গুণ থাকা দরকার এই তিনটি গুণের কি কি আছে যোগ্যতা আসক্তি এখন আমাকে আকাঙ্ক্ষা সম্পর্কে কে বলতে পারবে আমি বলি বলো যে পারো বলো মিস বাক্যের পরে মিস একটা শব্দ শোনার পরে আরেকটা মিস শব্দ শোনার যে ইচ্ছা মিস ওইটাই আকাঙ্ক্ষা আচ্ছা সেটা আকাঙ্ক্ষা শ্রীপর্ণা একটা উদাহরণ বলো তো আকাঙ্ক্ষার শ্রীপর্ণা আকাঙ্ক্ষার একটা উদাহরণ বলতে পারবা ক্লাসে মনোযোগী হতে হবে একটু আগে বলেছে অবনি আকাঙ্ক্ষার একটা উদাহরণ বলো অবনি শুনতে পাচ্ছি বলো কে পারবে আমি বাড়ি গিয়ে দেখেছিলাম তারা খেলছে হ্যাঁ আমি বাড়ি গিয়ে দেখেছিলাম তারা খেলছে এটা বর্তমান কালে একটা উদাহরণ আমি বাড়ি গিয়ে দেখলাম তারা খেলছে ঠিক আছে আমি বাড়ি গিয়ে দেখলাম তারা খেলছে আচ্ছা এখন এই যে আমরা একটা সার্থক বাক্যের যে তিনটা গুণ থাকা দরকার তিনটা গুণ সম্পর্কে পড়লাম জানলাম কারোর কোনো অসুবিধা আছে নো মিস আচ্ছা কারোর ম্যাম কারোর যদি কোনো অসুবিধা না হয় তাহলে আমরা আর একটু সামনে আগাই দেখো একটা আমরা যে বাক্যগুলো গঠন করি এই প্রত্যেকটা বাক্যের আবার দুটো অংশ থাকে একটা হচ্ছে উদ্দেশ্য একটা হচ্ছে বিধেয় উদ্দেশ্য যেটাকে আমরা সাবজেক্ট বলছি উদ্দেশ্য উদ্দেশ্যটা কি বাক্যের যে অংশে যার সম্পর্কে কিছু বলা তাকে উদ্দেশ্য বলে অর্থাৎ বাক্যের যে অংশে যেমন যদি এরকম উদাহরণ বললাম যে উদ্দেশ্য একটা উদাহরণ বলো দেখি আমি তো বলবো তো তার আগে দেখি তোমরা একটা বলো বাক্যের যে অংশ যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে কে বলতে পারবে মিনা টিভি দেখছে হ্যাঁ মিস মিনা টিভি দেখছে মিস এখানে মিনাটা হচ্ছে মিনা টিভি দেখছে আচ্ছা এখন এখানে উদ্দেশ্য কোনটা বলো তো উদ্দেশ্য কোনটা মিনা মিনা হচ্ছে আমাদের উদ্দেশ্য ঠিক আছে উদ্দেশ্য আচ্ছা এবার বলো বিধেয় বিধেয় কাকে বলে ম্যাম আমি বলি বলো বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে যেমন শ্যামা স্কুলে যায় বাক্যটিতে স্কুলে যায় অংশটিকে বিধেয় বলে আচ্ছা এই উদ্দেশ্য বিধেয় আমরা জানবো আচ্ছা উদ্দেশ্য
এবং বিধেয় উদ্দেশ্য বললাম যে যা বাক্যে যার সম্পর্কে যে অংশে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয় আর বিধেয় হচ্ছে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে যেমন এর আগে একটা উদাহরণ বলেছিল কি উদাহরণটা ছিল বলো তো একজনের টিভি দেখছে হ্যাঁ এখন এখানে উদ্দেশ্য কোনটি এখানে উদ্দেশ্য কোনটি ভিডিও কোনটি কে বলতে পারবে রাবিয়া হচ্ছে উদ্দেশ্য আর যাবে এটা হচ্ছে বিধেয় স্কুলে যায় স্কুলে যায় এটা হচ্ছে বিধেয় ঠিক আছে এখন আমি যদি বলি যে তোমা তোমা অনলাইন ক্লাস করছে তাহলে কি হবে বলো তো ম্যাম তোমা হচ্ছে উদ্দেশ্য আর ক্লাস করছে এটা হচ্ছে বিধেয় ঠিক আছে এখন উদ্দেশ্য আর বিধেয় ক্লিয়ার ইয়েস মিস আচ্ছা এখন উদ্দেশ্য আর বিধেয় যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা খেয়াল করব যে যদি উদ্দেশ্য পদটা মানে বিশেষ্য পদ হয় হ্যাঁ তখন বিশেষণ বা অন্য কোন পদ বা পদ সমষ্টি দ্বারা উদ্দেশ্যের সম্প্রসারণ করা হয় ঠিক আছে অর্থাৎ উদ্দেশ্যটা যখন আমাদের বিশেষ্য বা বিশেষক পদ হবে হ্যাঁ তখন আমাদের খেয়াল রাখতে হবে অন্য কোন পদ বা পদ সমষ্টি দ্বারা সেই উদ্দেশ্যের সম্প্রসারণ করা হয় অর্থাৎ উদ্দেশ্যটাকে সম্প্রসারিত করা হয় আর খেয়াল করো যে সমাপিকা ক্রিয়া হচ্ছে বিধের মূল অংশ অর্থাৎ সমাপিকা ক্রিয়া আমরা কি জানি বাক্যটাকে কি করা হচ্ছে সম্পূর্ণ করা হয় তাই তো অসমাপিকা ক্রিয়া মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয় না এর জন্য বিধের মূল অংশ হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া ঠিক আছে আর যখন বাক্যটাকে আমরা সম্প্রসারিত করব তখন উদ্দেশ্য এবং বিধের আগে এবং পরে আরো কিছু শব্দ যোগ করব আরো কিছু শব্দ যোগ করব যোগ করে কি করব সেই বাক্যটাকে একটা সম্পূর্ণ বাক্য তৈরি করব ঠিক আছে তা না হলে সেই বাক্যটার ওই যে একটি সার্থক বাক্যের যে তিনটি গুণের কথা বললাম এই তিনটি গুণের যে কোনো একটি গুণ সেখানে কি করবে অনুপস্থিত থাকবে ঠিক আছে কথাটা বোঝা গেল তার মানে আমাদের আমাদের নেক্সট দিনের পড়া থাকবে হচ্ছে একটি বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা উচিত ও কি কি আর বাক্যের কয়টি অংশ আছে এবং সেগুলো সম্পর্কে আমাদের কি করতে হবে সেই অংশগুলো সম্পর্কে আমাদের আলোচনা ঠিক আছে উদ্দেশ্য কাকে বলে বিধেয় কাকে বলে এই জিনিসগুলো আমাদের নেক্সট দিন পড়া থাকবে ওকে ওকে মি